একেবারেই দেখো যেটা অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা তাদের জন্য বক্তব্য যে তারা কিন্তু স্নাতক স্তরে আসন বৃদ্ধির জন্য তারা দাবি জানাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। আজকেও তারা এসেছিলেন যে উপাচার্যের সঙ্গে কথা বলবেন, কিন্তু উপাচার্য তাদের সঙ্গে কথা বলেননি এবং উপাচার্য যখন বেরোতে যান সেই সময় কিন্তু এই ছাত্রছাত্রীরা বিক্ষোভরত ছাত্রছাত্রীরা তারা উপাচার্যের গাড়ির সামনে বসে পড়েন এবং সেখানে কিন্তু রীতিমতো যেটা দেখা যায় যে জোড়াসাঁকো থানার বিশাল পুলিশ বাহিনী ছিল, তারা কিন্তু সেখান থেকে তাকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালান। কেননা যেহেতু উপাচার্যের গাড়ি বেরোতে পারছে না দীর্ঘ সময় ধরে, ছাত্রছাত্রীদের একটাই দাবি যে উপাচার্য কিন্তু বারংবার তাদেরকে বলেছিলেন যে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলেননি, সেই কারণেই কিন্তু তারা আজকে উপাচার্যের গাড়ির সামনে বসে পড়েন। আমরা সরাসরি কথা বলবো একজন ছাত্রের সঙ্গে যিনি এই বিক্ষোভ করছিলেন। মূল বিক্ষোভের কারণটা কি, কী দাবি আপনাদের? মূল বিক্ষোভের কারণ আজকে আমরা ভিসির কাছে বারংবার ভাবে দেখা করার চেষ্টা করা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে খোলাখুলিভাবে কোনো কথা বলেননি। আমাদের মূল দাবি সিট বাড়াতে হবে। আমরা 60% প্লাস পাস করেও আমরা 60% নাম্বার নিয়েও আজকে কুকুরের মতন মার খাচ্ছি। ইউনিভার্সিটিতে পুলিশ ঢোকাচ্ছে, রাজ্যের অবস্থাটা কোথায় আপনারা দেখুন। পুলিশ কুকুরের মতন খামচা খামচি করে মেয়েদেরকে ছেলেদেরকে মেরে ভুরি, এটা কেন হচ্ছে জবাব দাও। কি কি আপনাদের সাথে কথা বলার কথা ছিল? আজকে আমাদের সঙ্গে কথা বলার কথা বলে উনি নিজে মুখ উনি নিজে বলেছিলেন যে আপনারা দুজন ছাত্র আসুন, আমি উপরে যাচ্ছি কথা বলবো। রাস্তায় কথা বলা যায় না। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বারবার জিজ্ঞাসা করলাম কখন কথা বলবেন, দাঁড়াও দাঁড়াও বলে অবশেষে পুলিশ ডেকে নিয়ে সেরকম করে টানা হেজড়া করে আমাদেরকে বার করা হয়েছে। পুলিশ কি আপনাদেরকে মারধর করে? মারধর তুলে ফেলে দিয়েছে, আমাকে তুলে ফেলে নিয়েছে। বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো, ছাত্রছাত্রী যারা বলছেন যে স্নাতক স্তরে তাদের আসন বৃদ্ধির দাবি নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। আজকে তাদের উপাচার্যের সঙ্গে কথা বলার কথা ছিল কিন্তু উপাচার্য তাদের সঙ্গে দেখা না করে সেখান থেকে বেরিয়ে যান এবং যখন তিনি বেরোতে যান সেই সময় কিন্তু একেবারে উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা তারা কিন্তু বসে পড়েন এবং সেই নিয়ে রীতিমতো কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এসেছেন, পুলিশের বিশাল বাহিনী রয়েছে যাতে নতুন করে কোনোরকম উত্তেজনা আবারও না ছড়ায়। যদিও ছাত্রছাত্রীদের একাংশ তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরে বসে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে তাদের দাবি কেন মানা হবে না সেই দাবি তারা জানাচ্ছেন এবং সেই দাবির সপক্ষে বা বিপক্ষে কোনো বিষয় কিন্তু এখনো পর্যন্ত উপাচার্যের তরফ থেকে কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে সেই ছাত্রছাত্রীদের যে ঘেরাটোপ সেইখান ঘেরাটোপ থেকে কিন্তু তাদেরকে বার করতে পেরেছেন। এখনো পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরেই রয়েছেন। অনেক ধন্যবাদ হিন্দল তোমাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।